সারি যাব নারিব অপরাধী ছাত্রীবাড়ী মাস্টার মাইন্ড তাইজুদ্দিনক এনকাউন্টার চারি এপ্রিলত মহানগরী ছাত্রীবাড়ী কিরণ রেসিডেন্সিত প্রবেশ করেছিল পাঁচ দুর্বৃত্তই। দিনের 12:30 প্রবেশ করেছিল দুর্বৃত্ত কেটায় আর তার সমগ্র দৃশ্য বন্দী হয়েছিল এপার্টমেন্টর সিসিটিভিত। সেই সময় ঘরট আছিল দুগৰাকী মহিলা আর এটি সন্তান নাছিল স্বামী। মুখত মাস্ক পরিধান করে দুর্বৃত্ত কেটায় প্রথমে প্রবেশ করেছিল এপার্টমেন্টর, তার পিছতে চোকা অস্ত্র লৈ ঘরের ভিতর প্রবেশ করে মহিলাগৰাকীয়ে পিন্ধি থাকা অলংকারের লগতে লুটি লৈ গৈছিল নগদ 60,000 টাকা আর বহুতো সোণর আ অলংকার। দরওয়াজো কেসে খুলা হমকো মালুম নেই চার জনা ঘুসিয়া ঘুসতা পানি মারা মুখ বন্ধ কর দিয়া মুখ বন্ধ কর দিয়া মার বউ নে তো বট লে গিয়া মাই কিও মারিয়ে মত মারিয়ে মত মার ছোরা কো মারিয়ে মত এসে আল্লাহ করিয়া আল্লাহ বহুত করিয়া মাই মারিয়ে মত ছোরা কো মারে কো এসে তোই মে আওয়াজ নো দেই কই বচাও রে কই বচাও রে কই বচাও। কিতনে সে 15-20 মিনিট রিয়া কিতনে আদমি আয়ে থে চার আদমি আয়া মন কে আ মাস মা পা মাঝে পটর পটর বহুত করতি হে গে পেলি দিস কো মারো গে মে কিউ মারি মত মারা ছো রাইয়ে কি মার বউ কো মারি মত এসে বললা ভাই। ইয়ার পিছতে পরিয়ালে পলতন বাজার থানাত এটি গুসর রজু করে লগে লগে আরম্ভ হল অপারেশন। পাঁচ দুর্বৃত্তক বিচারি অভিযান চলালে পলতন বাজার আরক্ষীয়ে গ্রেপ্তার হয়েছিল ছাত্রীবাড়ী ডকাইতি কাণ্ডর মাস্টার মাইন্ড তাইজুদ্দিন। এই কাণ্ডত জড়িত আছিল ঘরটোত বন করা এগৰাকী মহিলা। তাইজুদ্দিনক লৈ সিপাজারত চলিছিল আরক্ষীর অভিযান। সিপাজারের এটা ঘরত 60,000 টাকা উদ্ধার হওয়ার পিছতে বাকি সামগ্রী আন এটা স্থানত লুকুয়াই থোৱা বুলি কৈছিল আরক্ষীর দলটো। কিন্তু সেই স্থানত লুকুয়াই থৈছিল পিস্তলটো। সেই পিস্তলেৰে আরক্ষীক আক্রমণ করবলে চেষ্টা করতে আরক্ষী গুলিয়াবলে বাধ্য হয়। আরক্ষী এনকাউন্টার আহত হয় তাইজুদ্দিন। তাইজুদ্দিন আছিল ব্লু ডার্টর কর্মচারী। ইয়ার উপরই বাকি কেটা ডকাইতক দক্ষিণ হালমারাপরা গ্রেপ্তার করে আরক্ষীয়ে। তাইজুদ্দিন নামে ব্লু ডার্টত কাম করেছিল আর আমার যেটো আরক্ষী দল সিপাঝাড়লৈ গৈছিল সিপাঝাড়ের এখন গাঁত চানুয়া নামর তাত এটা ঘরের পৰা 60,000 টাকা উদ্ধার করা হল। উদ্ধার করার পাছত তাইজুদ্দিন আহমেদে আৰু টকা পয়সা উদ্ধার করে দিব বলে স্বীকারোক্তি দিয়া মতে আন একটা ঘরলে আরক্ষী দলটো যায় আর বস্তু লুকাই থা একটা স্থানের পৰা টাকা উলিয়াবলৈ অনা টাকা উলিওয়ার একটা অভিনয় করে তারপর একটা পিস্তলেরে আরক্ষীর দলটোক এটেক করে আর এটেক করার পাছত প্রত্যুত্তরত আরক্ষী দলটোয়ে গুলি চলাবলগিয়া হয়। পাছত তাইজুদ্দিন আহমেদক হসপিটেললৈ অনা হয় আর তাত মৃত বলে ঘোষণা করে। এই এরেস্ট হওয়া ডকাইতকেইটাইও তাহাতর অপরাধ স্বীকার করেছে আর তারে এটার ঘরত মাটির খান্দি থা গাঁতর পর ঘরের ভিতর খান্দি থা গাঁতর পর সেই অলংকারখিন উদ্ধার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হয়েছে কিদরে দুর্বৃত্ত লাভ করে পিস্তল, কোনে প্রদান করে এই পিস্তল সমূহ? অবতারণা হয়েছে বহু প্রশ্নর। গুৱাহাটীৰ পৰা কংকন ডেকা, রিপোর্ট অসম লাইভ 24।